শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রিয় খাবার কোনটি এই প্রশ্ন যদি করা হয়ে থাকে তাহলে হয়তো এক একজন এক এক রকম উত্তর দেবে কারো কাছে হয়তো ভাত খেতে ভালো লাগে কারো কাছে রুটি খেতে ভালো লাগে যেটাই ভালো লাগে না কেন কোন খাবারটি আমাদের বডিতে কিভাবে চেঞ্জ হয়ে কিভাবে কাজে লাগে তা কি আমরা জানি যদি না জেনে থাকো আমি ডাক্তার তাসিন মাহমুদ সাদমান গুরুকোন অনলাইন লার্নিং এর আজকের ক্লাসে তোমাদেরকে জানাতে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করবো সেটি হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটি ভাত রুটি আলু এই ধরনের খাবার সেটি আমরা খাওয়ার পরে আমাদের বডিতে সেটি কী কী পরিবর্তন হয় এবং শেষে কিসে পরিণত হয়ে আমরা সেই খাবারটিকে নিজেদের কাজে ব্যবহার করতে পারি সেটি আজকে আমরা ভালো মতো পড়বো এবং এই পড়ার মাধ্যমে আমরা কিছু এনজাইমের নাম জানব এবং এনজাইমের মাধ্যমেও আমরা কিভাবে খাবার পরিপাক হয় সেটি জানবো এক্ষেত্রে কতগুলো ব্যাপার আগেই জেনে নেওয়া প্রয়োজন আমরা জানি আমাদের খাবার মুখের মধ্যে বিভিন্ন রকমের লালা গ্রন্থির মাধ্যমে যে খরণ সেই খরণটি আমাদের মুখে প্রথমে আসে এরপরে খাবার অন্নালী অর্থাৎ ইসোফেগাস হয়ে স্টমাকে যায় স্টমাক থেকে যায় ডিউডেনামে তারপর জেজুনামে তারপর ইলিয়ামে সেখান থেকে খাবার সিকাম কোলন কিংবা রেকটাম এইভাবে হচ্ছে আমাদের খাবারগুলো যায়। এবং এক্ষেত্রে এনজাইম খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে এবং আমরা জানি লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড সেখানে তিন রকমের গ্ল্যান্ড রয়েছে সেই গ্ল্যানগুলো বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ করে থাকে এছাড়া প্যানক্রিয়াস একটা গ্ল্যান্ড রয়েছে সেটিও বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ করে থাকে এছাড়া আমাদের ইন্টেস্টাইনের যে আমাদের ওয়াল রয়েছে সেই ওয়ালেও বিভিন্ন রকমের এনজাইম নিঃসরণ করে থাকে সো এই কমপ্লেক্স মেকানিজম সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব এবং শুধুমাত্র কার্বোহাইড্রেট ডাইজেশনের ব্যাপারটি আজকে আমরা পড়ার চেষ্টা করব। প্রথমে জেনে নিতে হবে ডাইজেশন জিনিসটা কি ডাইজেশন জিনিসটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস যা দিয়ে কমপ্লেক্স ফুড পার্টিকেল ভেঙে যায় ভেঙে সিম্পল সুইটেবল ফর্মে পরিণত হয় এবং যেটা বডি সেল ইউটিলাইজ করে সুতরাং বইয়ের ভাষায় বলতে গেলে ডাইজেশন ইস এ ফিজিজিক্যাল প্রসেস বাই হুইচ কমপ্লেক্স ফুড পার্টিক অ্যাবজরশন অ্যান্ড সাবসিকুয় ইউটিলাইজেশন বাই দ্য এই হচ্ছে আমাদের ডাইজেশনের ডেফিনেশন অর্থাৎ যা আমরা খাই তা তো ডাইরেক্ট বডি কখনো ইউজ করতে পারে না সেই জিনিসটাকে ভেঙে বডিকে ইউজ করা যে প্রসেস সেটি হচ্ছে ডাইজেশন চলো আমরা কার্বোহাইড্রেট ডাইজেশনের স্টেপগুলো দেখে নিই প্রথমেই তুমি যখন খাবারটি খাবে খাবারটি মুখের মধ্যে দাঁত দিয়ে ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাবে ভাগ হওয়ার পরে সেটি স্যালivary গ্ল্যান্ডের যে সিক্রেশন আছে সেই সাথে মিশবে আমরা বলেছি স্যালivary গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকমের এনজাইম মিশ্রণ হয় তার মধ্যে স্টেপ ওয়ানে আমরা দেখব মাউতে স্যালivary গ্ল্যান্ড থেকে দু ধরনের এনজাইম সিক্রেট হয়ে থাকে নাম্বার 1 টাইলিন এন্ড নাম্বার টু মেলটেজ এবং এই দুটি এনজাইম বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে খেয়াল করে দেখো টায়ালিন এনজাইম সবার আগে কাজ করে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে যে কার্বোহাইড্রেট রয়েছে সেই কার্বোহাইড্রেটকে সে ভেঙে ফেলে এবং ভেঙে ম্যালটোজে পরিণত করে অ্যান্ড থ্রি টু নাইন গ্লুকোজ পলিমারে পরিণত করে এবং ম্যালটেজ নামক একটা এনজাইম নিঃসরণ হয় এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকেই যে ম্যালটেজ ম্যালটোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করতে পারে এই ঘটনাটি আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে হয়ে থাকে তো যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়ে গেল সেই কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু তারপরেও আরো বেশি পরিমাণের ডাইজেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে খেয়াল করে দেখো এই ছবিটি দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের তিন রকমের যে স্যালাইভারি গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডগুলো কোথায় থাকে এবং সেই স্যালাইভারি গ্ল্যান্ডগুলো ওরাল ক্যাভিটির মধ্যে সিক্রেশন করার মাধ্যমে কার্বোহাইড্রেট ডাইজেশনের স্টার্ট করে এরপরে আমরা দুই নম্বর স্টেপে গিয়ে আমরা মনে রাখবো স্টমাকে খাবারটি ডাইরেক্টই চলে যায় আমরা জানি ওরাল ক্যাভেটি থেকে ইসোভেগাস হয়ে কোথাও না আটকেই খাবারটি ডাইরেক্ট স্টমাকে চলে যায় তবে খুব ইম্পর্টেন্ট যেটি মনে রাখতে হবে স্টমাকে যতগুলা এনজাইম সিক্রেট হয় তার মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেশন করার মতো কোনো এনজাইম সিক্রেট হয় না সুতরাং কার্বোহাইড্রেট স্টমাকে অ্যাকচুয়ালি কোনো ডাইজেস ডাইজেশন হয়ই না তবে স্টমাকে এইচ কিছু পরিমাণ সুক্রোজকে ভেঙে ফেলতে পারে তবে সেটা খুবই নেগলেট অ্যামাউন্টের সুতরাং অ্যাজ এ হোল আমরা বলতে পারি স্টমাকে কার্বোহাইড্রেটের কোনো রকম ডাইজেশন হয় না এরপর আমরা জানি স্টমাক থেকে পরবর্তীকালে খাবারটি চলে যাবে ডিউরিনামে আমরা একটা ছবির মাধ্যমে দেখে আসি এই হচ্ছে আমাদের স্টমাক এবং এই হচ্ছে আমাদের ডিডোনামের শুরু সুতরাং যেই ইসোফেগাস ছিল ইসোফেগাস থেকে স্টমাক হয়ে আমাদের খাবার এরপরে ডিউডোনামে চলে যাবে ডিউডিনামেরটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট দিয়ে পড়তে হবে কারণ ডিউডিনামে দুই ধরনের সিক্রেশন ডিডোনামে এসে মিলে এক নম্বর হচ্ছে প্যানক্রিয়াস থেকে কিছু পরিমাণ সিক্রেশন যেটা কিনা মেজর ডিউডোনাল প্যাপিলা পথে সেকেন্ড পার্ট অফ দা ডিডোনামে আসে এবং আরেকটি হচ্ছে অন্ত্র অর্থাৎ যে ইন্টেস্টাইন রয়েছে সেই ইন্টেস্টাইনের কিছু গ্ল্যান সে গ্ল্যান থেকে কিছু সিক্রেশন কিন্তু ডিউটোনামের উপরে যায় এবং ডিউটোনামের ভিতরে যে খাবারটি যখন চলে আসে তখন দুই ধরনের এই এনজাইম ডিউটোনামের উপর ক্রিয়া করে এই দুই ধরনের এনজাইম কিভাবে ক্রিয়া করে সেটির জন্য এই স্লাইড খেয়াল করে দেখো ডিউটোনামে অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে এক ধরনের অ্যামাইলেস আছে যাকে আমরা বলতেছি প্যানক্রিয়াটিক অ্যামাইলেস অর্থাৎ প্যানক্রিয়াস থেকে যে অ্যামাইলেস সিক্রেট হয় সেটি হচ্ছে

গুলা নাম আমরা পড়েছি সেই এনজাইম নামগুলো এসেছে কিন্তু একটা একটা সাবস্টেন্স থেকে লাইক সুক্রোজ এনজাইমের নামটি এসেছে কারণ সেটি সুক্রোজের উপর কাজ করে সুক্রোজ সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এন্ড ফ্রুকটোজে পরিণত করে ম্যালটেস ম্যালটেজ নামটি হচ্ছে ম্যালটোজের উপরে কাজ করে এটি ভেঙে টু অফ গ্লুকোজ ফর্মেশন করে অ্যান্ড ল্যাকটিস যেটি সেটি ল্যাক্টোজ অর্থাৎ মিল্কের যে কার্বোহাইড্রেট সে ল্যাক্টোজের উপরে কাজ করে এবং সেই ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজে ফর্মেশন করে সুতরাং নামগুলোর সাথে কিন্তু তাদের কাজটি খুব বেশি পরিমাণে জড়িত এবং এই পুরো ঘটনাটি হয় ডিউড নামে স্মল ইন্টেস্টেনের ডিউড নামে এবং স্মল ইন্টেস্ট্যান্ডিং কিন্তু মোরললেস এরা মনসের ফর্মেশন হয়ে যায় সুতরাং ডাইজেশনের যেই একটা এম রয়েছিলো আমাদের যে এমটি হচ্ছে একটা কমপ্লেক্স ফুড থেকে আমরা একটি সিম্পল ফুডে পরিণত করব। সেটা কিন্তু মাউথ থেকে স্টমাক হয়ে যখন স্মল ইন্টারেস্টেনে আসে তখন কিন্তু আমাদের মোটামুটি সেই উদ্দেশ্যটা সাধন হয়ে যায় এরপরে আমরা দেখব যেটি সেটি হচ্ছে একটি ছবি এই ছবির মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সিক্রেশনগুলো কি হবে হচ্ছে খেয়াল করে দেখো সোবেগাস থেকে স্টোমাকে স্টোমাকে আমরা এর আগেই বলেছিলাম স্টোমাকে শুধুমাত্র HCl সিক্রেট হয় কোনো এনজাইম নেই কার্বোহাইড্রেটাইজেশন করার জন্য অন্য ক্ষেত্রে এনজাইম আছে এবং স্টমাক থেকে ডিওডেনামে চলে যায় খেয়াল করে দেখো এখানে আমাদের প্যানক্রিয়াস রয়েছে এবং প্যানক্রিয়াস থেকে একটি ডাক্ট গিয়ে মেজর ডিডোনাল প্যাপিলা এই জায়গাতে রয়েছে ডিডোনামের সেকেন্ড পার্ট এই জায়গায় এসে ডিউডামের সাথে মিলিত ডিউডোনামে এসে সেটি ওপেন করে এবং ডিউডোনামের এবং আরও কিছু ছোটোখাটো এনজাইম যেগুলো সে এবং ডিডোনামের যে ওয়াল সেই ওয়ালে কিছু পরিমাণ এনজাইম ওয়াল থেকে কিছু পরিমাণ এনজাইম সিক্রেট হয় এবং সেই এনজাইমগুলিও ডিউডোনামের ভিতরে কাজ করে এবং ডিউডোনামের মধ্যে যে ফুড পার্টিকলস রয়েছে সেগুলোকে ভাঙতে সাহায্য করে এবং কিভাবে ভাঙে এবং ভেঙে কি পরিণত করে তা আমার মনে হয় তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো কারণ আমি তোমাদেরকে ইতিমধ্যেই বলে দিয়েছি এরপর খেয়াল করে দেখো এন প্রোডাক্টস কি তৈরি হলো আমার ছিল কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট অর্থাৎ আমাদের যেই রাইস অর যেই রুটি আমরা খাই কিংবা পোলাও আমরা খাই কিংবা আলু আমরা খাই যে কার্বোহাইড্রেটে যে রিচ যে সোর্সগুলো রয়েছিল সেই রিচ সোর্সগুলো ছিল কমপ্লেক্স কার্বোহাইড্রেট তা ভেঙে অর্থাৎ পলিস্যাকারাইড ভেঙে শেষ পর্যন্ত আমাদের মনোস্যাকারাইডে পরিণত হয় অর্থাৎ জটিল থেকে ক্রমান্বয়ে সরলে পরিণত হয় অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তার মধ্যে আশি পারসেন্টে ছিল গ্লুকোজ অর্থাৎ আশি পার্সেন্ট গ্লুকোজ তৈরি হয় টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে অনেক সময় ফ্রুক্টোজ অ্যান্ড গ্যালাক্টোস অর্থাৎ সুক্রোজ ভেঙে ফ্রুক্টোজ এবং ল্যাকটোজ ভেঙে গ্যালাক্টোস তৈরি হয় এই হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন কারণ কার্বোহাইড্রেট যা ছিল তা থেকে আমরা মনোস্যাকারাইডে পরিণত করে ফেলেছি এরপরে যে তৈরি হয়েছে কাজ শুধু সেগুলো সুতরাং ডাইজেশনের আর কোনো পার্টিকেল কিন্তু আমাদের বাকি নেই তবে কিছু কিছু কার্বোহাইড্রেট রয়েছে যেগুলো ডাইজেস্টিভ ডাইজেস্টিভ এঞ্জিয়াম যেগুলোকে ভাঙতে পারে না সেগুলো ডাইজেশন হয় না সেগুলো আলটিমেটলি আমাদের লার্জ ইনটেস্টনে চলে যায় এবং লার্জ ইন্টেস্টনে গিয়ে তাদের কিছু ফাংশন সে ফাংশন সে রেখে থাকে সেখানে এবং এইভাবে কার্বোহাইড্রেট জটিল খাবার থেকে সরল খাবারে পরিণত হয় এই হচ্ছে আমাদের আজকের লেসন এবং এক্ষেত্রে তোমরা যদি আরো বেশি জানতে চাও তোমাদেরকে আরো বেশি পরিমাণে পড়ালেখা করতে হবে এবং আরো বেশি পরিমাণে জানতে হবে এবং যদি কখনো পড়তে গিয়ে জানতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় কমেন্ট বক্সে তোমরা আমাকে সেই কোশ্চেনটি করতে পারো আমি ডাক্তার তাসিম মাহমুদ সাদমান তোমাদের কোশ্চেনগুলো উত্তর দেব এবং তোমাদের বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ফিজিওলজি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথেই রয়েছি তবে তোমাদের যদি সবগুলো ভিডিও একেবারে দেখতে ইচ্ছে করে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করো গুরুকুল অনলাইন লার্নিং এর ইউটিউব চ্যানেলে এবং সবগুলো ভিডিও দেখো আরো বেশি জানো আরো বেশি জ্ঞান অর্জন করো তোমাদের ধন্যবাদ